ভারতের সবচেয়ে কালারফুল ট্রাভেল ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গোয়া। বিচ, হেরিটেজ, পর্তুগিজ স্থাপনা, নাইট পার্টি এবং ক্যাসিনো সব কিছু মিলিয়ে ট্যুরিস্টদের জন্য গোয়া হয়ে উঠেছে অন্যরকম এক ভ্রমণ স্বর্গরাজ্য। গোয়া সম্পর্কে অনেকেরই ধারণা হচ্ছে গোয়া শুধুই একটি সমুদ্র সৈকতের নাম। আসলে বিষয়টা কিন্তু মোটেও তা নয়। গোয়া মূলত আরব সাগর ঘেঁষা ভারতের সবচেয়ে ছোট একটি প্রদেশ। পুরো গোয়া জুড়ে রয়েছে অন্তত 40-50টি বিচ। যাই হোক, আমাদের প্রথম গন্তব্য হবে বিখ্যাত কালানঘাট বিচ। বন্ধুরা, সকলকে গোয়া ব্লগে স্বাগত জানাচ্ছি। Cantar esta canción con mucho cariño de mi corazón a la República Dominicana, la casa del merengue y la casa de la bachata. Voy a cantar. এই ব্লকটি আমরা শুরু করছি মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এখানে মনে রাখা প্রয়োজন যে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ ব্যস্ততম একটি এয়ারপোর্ট। যাই হোক, অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা ঢাকা থেকে যাত্রা শুরু না করে মুম্বাই থেকে কেন শুরু করলাম? সেই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দেব, তবে তার আগে বিমানে উঠে নিচ্ছি। আমরা ইন্ডিগোর একটি বোয়িং বিমানে চড়ে বসলাম। বিমানে ভাসতে ভাসতে আমাদের গোয়া ভ্রমণ নিয়ে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। মুম্বাই থেকে গোয়া সড়কপথে দূরত্ব 586 কিলোমিটার। আমরা মূলত ঢাকা থেকে মুম্বাই এসে কয়েকদিন অবস্থান করে তারপর গোয়ার ভ্রমণের প্ল্যান করেছিলাম। আপনারা আগেই ঢাকা টু মুম্বাই ভ্রমণ নিয়ে 3 পর্বের একটি সিরিজ দেখে ফেলেছেন। সেই সিরিজের প্রথম পর্বে ঢাকা থেকে মুম্বাই পর্যন্ত বিমানে যাওয়ার পুরো প্রক্রিয়াটি দেখানো হয়েছে। সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, যারা মুম্বাই সিরিজটি দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে মুম্বাই থেকে বাস, ক্রুজ কিংবা ট্রেনে চড়েও গোয়া যেতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লেগে যাবে। অথবা কলকাতা থেকে সরাসরি বিমানে অথবা ট্রেনে চড়ে গোয়া যেতে পারেন। কলকাতার হাওড়া থেকে শুধুমাত্র অমরাবতী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার রাত 11:30টায় গোয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। গোয়ার ভাস্কো দা গামা রেল স্টেশনে পৌঁছাতে যার কিনা সময় লাগে 40-42 ঘন্টা। অন্যদিকে সপ্তাহের রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার রাত 10:40 গোয়া থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে আসে। কলকাতা টু গোয়ার জনপ্রতি ট্রেন ভাড়া 2-টায়ার স্লিপার 3,085 রুপি এবং 3-টায়ার স্লিপার 2,085 রুপি। কলকাতা থেকে গোয়া সরাসরি বিমানের টিকিটের দাম একটু বেশিই পড়ে। তবে আপনি যদি কলকাতা থেকে মুম্বাই হয়ে গোয়ার ফ্লাইট নেন, সেক্ষেত্রে খরচ পড়বে 12,000-15,000 রুপির মতো। বাই রোডে ঢাকা থেকে কলকাতা মাত্র 590 টাকায় পৌঁছানোর খরচ নিয়ে আমাদের একটি ভিডিও আছে, সেটিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা ঢাকা টু গোয়া পুরো ট্যুরটা বাই রোড এবং ট্রেন মিলিয়ে করতে চান, তাদের জন্য স্বল্পতম বাজেটে গোয়া পৌঁছানোর খরচটা জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে কলকাতা আসা যাওয়া, নন এসি বাস ভাড়া, ট্রাভেল ট্যাক্স এবং লোকাল ট্রেনের ভাড়া মিলিয়ে সর্বোচ্চ 2,000 টাকা। এরপর কলকাতা থেকে গোয়া 3-টায়ার স্লিপারে চড়ে আসা যাওয়ার ভাড়া বাংলাদেশি টাকায় 5,000 টাকা। গোয়া রেল স্টেশন থেকে কালানঘাট পর্যন্ত লোকাল বাসের আসা যাওয়া ভাড়া বাংলাদেশি টাকায় 120 টাকার মতো পড়বে।
সব মিলিয়ে যাতায়াতের ভাড়া পড়বে 7,100 টাকার মতো। তবে পথে পথেই মোটামুটি 4-5 দিন সময় লেগে যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা গোয়া পৌঁছে গেছি। মুম্বাই থেকে গোয়া বিমান ভ্রমণের সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। গোয়া বিমানবন্দর থেকে আমাদের গন্তব্য কালানঘাট বিচ। এই পথের দূরত্ব 38 কিলোমিটার। গোয়া বিমানবন্দর থেকে প্রতিদিনই একাধিক শাটল বাস কালানঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। শাটল বাসের জনপ্রতি ভাড়া পড়বে 150 রুপি। তবে কোনো কারণে যদি শাটল বাসের টাইমিং আপনার ফ্লাইট শিডিউলের সাথে না মেলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্সি নিয়ে যেতে হবে। এয়ারপোর্ট থেকে কালানঘাট কিংবা বাঘা বিচ পর্যন্ত ট্যাক্সি ভাড়া পড়বে 1300 থেকে 1500 রুপি। তো বন্ধুরা, গোয়া ব্লগ সিরিজের প্রথম পর্বটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা নর্থ গোয়ার সমস্ত দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।